আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলসাই মহম্মদ ও আল্লা আলহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরা কোন জায়গা থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এ প্রসঙ্গে তিরমিজি ইবনেমা এবং আহমদে একটি একটি সহী বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লাসালাম বলেছেন যে খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে তো খোরাসান হল ইরান বা মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়ার একটি অঞ্চল এবং বর্তমানে ইরানের একটি প্রদেশের নাম খোরাসান কিন্তু রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় খোরাসান এর থেকে বড় বিস্তৃত একটা অঞ্চল ছিল যেটা বর্তমানের সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়ার কোনো কোনো দেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে তো দার্জাল পৃথিবীর কোন কোন জায়গায় যেতে পারবে পৃথিবীর সব জায়গায় সে যেতে পারবে শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় দার্জাল যেতে পারবে তো দার্জালের ফিতনা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেন আদমের সৃষ্টির পর থেকে শুরু করে বিচার দিবসের আগ পর্যন্ত মানে কিয়ামতের আগ পর্যন্ত দাজ্জালের থেকে বড় আর কোনো ফিতনা নেই আদমের সৃষ্টির পর থেকে বিচারের দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই রাসুল্লা সাল্লা সাল্লাম আরও বলেছেন যে দাজ্জালের কাছে থাকবে জান্নাত আর জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত সহি মুসলিমের হাদিস অর্থাৎ সে এমন সব নিয়ামত নিয়ে হাজির হবে যা দেখে সেটাকে জান্নাতের মতো বলে মনে হবে আবার সে এমন সব শাস্তি এবং কষ্ট দুর্ভোগ এগুলো নিয়েও হাজির হবে যেটাকে দেখে মনে হবে জাহান্নাম আর এইভাবে সে মানুষের সাথে প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে বলেছেন যে তোমরা তার কথায় প্ররোচিত হও না কারণ তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত তো সোহি মুসলিমের অপর একটি বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জাল সম্পর্কে আমি স্বয়ং দাজ্জালের চেয়ে চেয়েও বেশি জানি তার কাছে রয়েছে দুইটি নদী বা দুইটি নহর যার মধ্যে একটি দিয়ে সাদা পানি প্রবাহিত হয় অপরটি দিয়ে বয়ে যায় আগুন রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে চোখ বন্ধ করে তার আগুনে ঝাঁপ দিও কারণ সেটাই হচ্ছে আসলে ঠান্ডা পানি এগুলো হচ্ছে দাজ্জালের অন্যতম কয়েকটি ফিতনা সুমানাল আরেকটি হাদিস পড়লে আপনারা বুঝতে পারবেন যে মানুষ তখন কী রকম ভয়ঙ্কর ফিতনার মধ্যে বসবাস করবে দাতজালের ফিতনা সাহাবারা বর্ণনা করেন যে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বললেন যে আমাদের মনে হচ্ছিল যে দাজ্জাল বোধহয় মদিনাতেই এসে পড়েছে এরপর আমরা যখন রাসদুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলাম তিনি আমাদের এই অবস্থাটি বুঝতে পারলেন তিনি প্রশ্ন করলেন যে তোমাদের কি হয়েছে আমরা জবাব দিলাম ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বলেছেন যে আমাদের মনে হচ্ছে মদিনার খেজুর গাছগুলোর আশেপাশেই বুধি দাজ্জাল এসে পড়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে আমার জীবদ্দশায় যদি তার আবির্ভাব ঘটে তাহলে আমি তার মোকাবেলা করব কিন্তু সে যদি আমার মৃত্যুর পর আসে তাহলে তোমাদের প্রত্যেককে নিজ নিজ নফসের দায়িত্ব নিতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপরে মুমিনদেরকে রক্ষা করার জন্য আল্লাহ নিকট দোয়া করলেন রাসুল্লাহ সাল্লু আলসালাম আরও বলেন যে সে অর্থাৎ দাজ্জাল হবে একজন যুবক এবং তার একটি চোখ ঝুলে থাকবে তোমাদের কেউ যদি তার সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে তার সামনে সুরা কাহাফের প্রথম আয়াতটি টিলাওয়াত করবে রাসুল্লা সাল্লা সাল্লাম আরও বলেন ইরাক আর শাম ইরাক আর শামের মাঝখানে দাজ্জাল আসবে এবং সে পুরো পৃথিবীর ডান থেকে বাম পর্যন্ত কলুষিত করে ফেলবে পুরো পৃথিবী ডান থেকে বাম পর্যন্ত কলুষিত করে ফেলবে এবং সে চল্লিশ দিন দুনিয়াতে অবস্থান করবে পৃথিবীতে অবস্থান করবে যার মধ্যে একটি দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তারপরের দিনটি হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে এই কথা শুনে সাহাবারা রাসুদুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে একটা প্রশ্ন করলেন এবং খুবই চমৎকার একটা প্রশ্ন কিন্তু কি প্রশ্ন তারা করলেন রাসুদুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন তাদেরকে দার্জালের কথা বলছেন যে এত ভয়ঙ্কর ফিতনা হবে বলছেন যে একটা দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা এক সপ্তাহের সমান বড় হবে তখন সাহাবাদের মনে কি প্রশ্ন আসতে পারে কি মনে হয় আপনাদের তো এই প্রশ্নটা শুনলে আমরা আসলে বুঝতে পারবো যে সেই সময়ে এত ভয়ঙ্কর ফিতনার কথা শুনে কঠিন অবস্থার কথা শুনে সাহাবারা আসলে প্রথমে কোন বিষয়টা চিন্তা করলেন সাহাবারা জিজ্ঞেস করলেন সালাদ সম্পর্কে যে এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা আসলে কতটা চিন্তিত পেরেশানি ছিলেন সালাদ নিয়ে দাজ্জালের কথা শুনেও তারা সালাত আদায়ের কথা বুঝে যাননি বরঞ্চ সবার আগে তাদের মনে যে প্রশ্ন জাগলো সেটা হচ্ছে সালাত আদায় তো তারা আসলে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না বা উদ্বিগ্ন ছিলেন না তাদের দুনিয়া নিয়ে তার পেরেশান ছিলেন না দাজ্জালের কারণে মুসলিমদের উপরে যে জুলুম নেমে আসবে রিজিক সংকুচিত হয়ে যাবে কষ্ট আর দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হবে এগুলো নিয়ে তারা পেরেশান ছিলেন না সুবান আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি বর্ণনা শুনেও তারা আসলে যে বিষয় নিয়ে চিন্তিত ছিলেন সেটা হচ্ছে যে সেই সময়ে তারা আল্লাহর ইবাদত কীভাবে করবেন তাদের অন্তর দুনিয়ার সাথে দুনিয়ার আরামায়শ ভোগবিলাস উন্নত জীবনযাপন এগুলোর সাথে সংযুক্ত ছিল না সাহাবাদের অন্তর সংযুক্ত ছিল আল্লাহর সাথে সালাতের সাথে তো এটাই ছিল এই কারণে তাদের প্রথম প্রশ্ন প্রথম মৌলিক চাহিদা তারা বললেন যে ইয়া রাসুল্লাহ যে দিনটা এক বছরের সমান হবে সেই দিন কি আমরা প্রত্যহ সালাতি যথেষ্ট হবে আমাদের দৈনিক যেইভাবে আমরা সালাত আদায় করি পাঁচ অক্ত সালাত যেহেতু দিনটা এক বছরের সমান সেই সময় কি এই প্রত্যেক দিন আমরা যেভাবে পাঁচ অক্ত সালাদ আদায় করি সেটাই কি যথেষ্ট হবে কিনা না রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন যে না তখনকার জন্য তোমরা আনুমানিক হিসাব করে নিয়ে সালাত আদায় করবে অর্থাৎ দৈনিক যতটুকু সময়ের মধ্যে আমরা পাঁচবার সালাত আদায় করি সেইটুকু সময়ের মধ্যে পাঁচবার সালাত আদায় করে এইভাবে সেই একদিন অর্থাৎ যে দিনটা এক বছরের সমান হবে যত ওয়াক্ত সালাত আসবে হিসাবে সেভাবে সালাত আদায় করে নিতে হবে তো সাহাবারা প্রশ্ন করলেন যে ইয়া রাসুল্লাহ দাজ্জালের গতি কেমন হবে কত দ্রুত সে চলতে পারবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাবে বললেন যে বাতাস যে গতিতে মেঘকে ভাসিয়ে নিয়ে চলে তেমনই হবে তার গতি অর্থাৎ সে খুব দ্রুত চলতে পারবে তো আল্লাহ দাজ্জালকে দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দান করবেন এর মধ্যে একটা ক্ষমতা হচ্ছে যে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন বৃষ্টি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই বিষয়ে আরও বলেন যে সে দাঁত একদল মানুষের নিকট যাবে এবং তাদেরকে তার মিথ্যা ধর্মের দিকে আহ্বান করবে তার মিথ্যা ধর্ম আদর্শের দিকে আহ্বান করবে লোকেরা তাকে অনুসরণ করবে আর দাজ্জাল সেই সময় আকাশকে বলবে আদেশ করবে বৃষ্টি বর্ষণের জন্য তখন বৃষ্টি হবে এবং জমিন তার ফসল আদি বের করে দেবে সন্ধ্যাবেলায় তাদের গৃহপালিত পশুরা ঘরে ফিরে আসবে মোটা দাজা অবস্থায় এবং তাদের ওলান ভর্তি থাকবে দুধে তো দাজ্জালের বৈষয়িক এবং অলৌকিক কিছু কিছু ক্ষমতা থাকবে যার দ্বারা সে আকাশকে বৃষ্টির আদেশ করতে পারবে জমিনকে ফসল উৎপাদন করার আদেশ দিতে পারবে এই ধরনের ফিতনাগুলো দাঁতজাল নিয়ে আসবে দুনিয়ার ধন সম্পদ এগুলো মানুষ খুব পছন্দ করে ভালোবাসে দাজ্জাল সেই দুর্বলতাকেই কাজে লাগিয়ে মানুষকে ধোকা দিবে এভাবে সে মানুষকে বিপদগামী করবে এরপর রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেন যে এরপর দাজ্জাল আরেক দল লোকের কাছে যাবে এবং অতপর দাজ্জাল জাল আরেক দল মানুষের কাছে যাবে এবং তাদেরকেও তার মিথ্যা ধর্মের দিকে আহ্বান করবে তার মিথ্যা ধর্ম আদর্শ এগুলোর দিকে মানুষকে আহ্বান করবে কিন্তু এই লোকেরা তাকে প্রত্যাখ্যান করবে এরপর সে ওই এলাকায় বৃষ্টি হতে দিবে না এবং সেই এলাকার মাটিতে ফলমূল গাছ গাছালি কিছুই হতে দিবে না এবং সেই এলাকার সেই লোকগুলোর সমস্ত পশু পাখি মারা যাবে এইভাবে ওই এলাকা সেই দাজ্জাল ত্যাগ করবে এবং এলাকাবাসীর হাতে তখন সম্পদ বলতে কিছুই থাকবে না এইরকম কঠিন মারাত্মক হবে দাঁতজালের ফিতনা তো দাজ্জাল জমিনের উপরে হাঁটবে এবং জমিনকে আদেশ করবে যে তার ভিতরে সমস্ত সম্পদ বের করে নিয়ে আসতে জমিনে যে সমস্ত খনিজ সম্পদ আছে আমরা জানি যে স্বর্ণ রৌপ্য তেল এই সমস্ত মূল্যবান সম্পদ এগুলো বের করে নিয়ে আসতে সে জমিনকে আদেশ করবে এরপর জমিন থেকে মহামূল্যবান সমস্ত সম্পদ তার সামনে মৌমাছির ঝাঁকের মতো জড়ো হয়ে যাবে আপনারা জানেন যে রানী মৌমাছি যখন মৌচাক থেকে বের হয়ে আসে তখন অন্যান্য কর্মী মৌমাছিরা ঝাঁক বেঁধে সে রানী মৌমাছিকে অনুসরণ করে তো দুনিয়ার ধন সম্পদগুলো এভাবেই দাজ্জালকে অনুসরণ করবে তো সুতরাং সেই মুহূর্তে যখন দাঁত এভাবে মানুষকে ধোকা দিচ্ছে দাজ্জালের ফিতনাটা চলতে থাকবে এরপর আরেকটা এলাকায় দাজ্জাল একজন যুবককে ডাকবে এবং তরবারি দিয়ে সেই যুবককে জনতার সামনে দুই টুকরো করে ফেলবে এরপরে সে আবার সেই মানুষটিকে ডাকবে মানুষের সামনে ডাকবে এবং আল্লাহর ইচ্ছায় সেই মানুষটি আবার হাসি মুখে জীবিত হয়ে যাবে তো এইটা খুব ভয়ঙ্কর এবং মারাত্মক একটা ফিতনা মহা মহা একটা ফিতনা এবং আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহ সুমন্ত দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য তো এটাও সেই ধরনেরই একটি অলৌকিক ক্ষমতা ছিল যে মানুষকে পরীক্ষা করার জন্য সেই ব্যক্তিকে যুবককে সে তরবারি দ্বারা দুই টুকরা করে ফেলবে আবার সে মানুষের সামনে আল্লাহর ইচ্ছাতেই তাকে জীবিত করতে পারবে তো কাজেই আমাদের দাজ্জালের এই ফিতনাগুলোকে কখনো ছোট করে দেখা উচিত নয় কিন্তু দার্জালে ফিতনা অর্থাৎ ইমানের উপরে আমাদের এই পরীক্ষা হামলা কত বড়ো হতে পারে তো এই বিষয়টা ভালোভাবে আমরা বুঝতে পারবো যদি আমরা নিজেদের জীবনের দিকে একটা উদাহরণের দিকে তাকাই তা আমরা জানি যে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা ওয়াজিব এটা আমরা সবাই জানি কিন্তু এরপরও অনেকেই আমরা জামাত ত্যাগ করি এবং তার জন্য আমরা নানান রকম অজুহাত পেশ করে থাকি তো এখন ধরুন আপনাকে বলা হলো যে প্রতি সালাতের জন্য আপনি যখন মসজিদে আসবেন আপনাকে নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হবে নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হবে মসজিদে সলাত আদায় করার জন্য সেই মুহূর্তে আপনি সলাতে এসে ঠিকই হাজির হবেন এবং সাথে সাথে আপনাকে যদি পাঁচ হাজার টাকা দেওয়া হয় আপনি যদি এ খবর পান এবং নিজে যদি সাজাতে আসতে নাও পারেন তাহলে হয়তো অন্য কাউকে আপনার স্থানে পাঠিয়ে দেবেন কিন্তু সালাতে অনুপস্থিত থাকা থেকে বিরত হতে চাইবেন না তো এখন নিজেকে প্রশ্ন করে দেখুন যে পাঁচ হাজার টাকা এটা একজন মানুষকে মসজিদে নিয়ে আসতে পারে কি না এখন চিন্তা করে দেখুন যে যেখানে আমরা মাত্র পাঁচ হাজার টাকা লোভ সামলাতে পারি না সেখানে দাজ্জাল সে যখন সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ স্বর্ণ এবং রৌপ্য নিয়ে মানুষকে আহ্বান করবে এবং যারা তার কথা শুনবে যে দাজ্জালের অনুসারী হবে সে যা চাইবে দাজ্জাল তাকে তাই দিবে আর যদি কেউ তার অনুসরণ না করে তাহলে দাজ্জাল সেই ব্যক্তি সমস্ত কিছু চিনিয়ে নেবে তখন কি আমরা সেই লোভ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো তো আমার প্রিয় ভাই বোনেরা একটু সময়ের জন্য আমাদের নিজেদের বর্তমান অবস্থা সম্পর্কে ভাবুন যে কোন কারণে আমরা আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছি বা কি সেই বিষয়টা যেটা আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে যে দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা দুনিয়ার প্রতি আমাদের আসক্তি আজকে আমরা হয়তো অনেকে মাসিক দশ হাজার টাকা কিংবা পনেরো হাজার টাকা কিংবা আরও অনেক বেশি বা এর থেকে কিছু কম টাকা পয়সা এগুলো উপার্জনের জন্য আমরা ব্যস্ত থাকছি এবং আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছি এই অল্প টাকা পয়সা যদি আমাদের ফিতনার কারণ হয় তাহলে দাজ্জাল যখন এর থেকে অনেক বেশি মূল্যবান লোভনীয় বস্তু প্রস্তাব করবে সেই সময় পরীক্ষা কত ভয়ঙ্কর হবে এবং সে যা নিয়ে আসবে তার তুলনায় এই হাজার টাকা কিংবা লক্ষ টাকাও কিছুই না দাজ্জালকে যে অনুসরণ করবে সে যা চাইবে তাই পাবে আর যে দাঁত অনুসরণ করবে না তার সম্পদ বলে কিছুই বাকি থাকবে না বাকি জীবন তাকে কষ্ট আর দারিদ্রের মধ্যে কাটাতে হবে তো এই কারণে এই ফিতনা হবে অত্যন্ত মারাত্মক শুধু সম্পদই নয় দাঁতজালের মানুষকে মুগ্ধ করার আরও বেশ কিছু ক্ষমতা থাকবে যেমন সে তার ক্ষমতা তারপর সূর্য প্রভাব এবং গৌরব এই সমস্ত বিষয় যেগুলো মানুষকে আকৃষ্ট করে এগুলোর দ্বারা মানুষকে বিমোহিত করে ফেলবে এই জন্যই সেই সময়ে যত মূর্খ লোকেরা থাকবে তারা সবাই দল বেঁধে দাজ্জালকে অনুসরণ করবে এবং তাদের ইমান থাকবে খুবই দুর্বল সোহি বুখারির একটি বর্ণনায় আবু সাইদ আল কুদ্রী রাজি আলহ্লাহন বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেছেন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইবে কিন্তু সে মদিনায় প্রবেশ করতে পারবে না এরপর সে মদিনার বাইরে অপেক্ষা করবে এবং তখন তার কাছে একজন লোক আসবে মদিনা থেকে একজন লোক তার কাছে আসবে যখন সে মদিনায় প্রবেশ করতে পারছে না সেই লোকটা হবে ওই সময়ের শ্রেষ্ঠ অথবা অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ সে দাজ্জালকে এসে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি তুই হচ্ছিস দাজ্জাল যার কথা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন তো তখন দাজ্জাল উপস্থিত সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলবে তোমরা কি মনে করো আমি যদি এই মানুষটিকে হত্যা করি এরপর আবার তাকে জীবিত করে দেয় তাহলে কি তোমরা আমার প্রতি আর কোনো সন্দেহ পোষণ করবে অর্থাৎ সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে এই অবস্থায় দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে তখন উপস্থিত জনতা বলবে যে না আমরা সন্দেহ করব না কারণ মৃত মানুষকে তো আল্লাহ ছাড়া কেউ জীবিত করতে পারে না তো দাজ্জাল তখন সেই মানুষটিকে হত্যা করবে এবং আল্লাহর ইচ্ছায় যেহেতু আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন আবার তাকে জীবন দিবে তখন ওই মানুষটা বলবে যে আল্লাহর কসম এখন আমি তোকে আগের থেকেও ভালো করে চিনি এরপর দাজ্জাল তাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু এইবার আল্লাহ তাকে আর ক্ষমতা দিবেন না এবং সে তাকে হত্যা করতে পারবে না তো দাজ্জাল সেই ইমানদার ব্যক্তিকে হত্যা করতে পারবে না তো আল্লাহ সুমান তাল্লাহ সেই ইমানদার ব্যক্তিকে তার ইমান এবং আল্লাহর উপর নির্ভরতা তা জন্য দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন তো সুমান আল্লাহ দাজ্জালের আরেকটা ফিতনার কথা এবং এই ফিতনায় বলা হচ্ছে যে দাজ্জাল একজন আরব বেদুইনকে ডাকবে তাকে ডেকে বলবে আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দেই তুমি কি আমার পরিমাণ আনবে বেদুইন বলবে হ্যাঁ আনবো তখন দুইজন শয়তান সেই বেদুইনের মৃত বাবা মায়ের রূপ ধরে তার সামনে আসবে এবং দাজ্জালকে দেখিয়ে দাজ্জালের দিকে ইঙ্গিত করে সেই বেদুইনকে বলবে হে আমার পুত্র তাকে অনুসরণ করো কারণ সেই হচ্ছে তোমার রব তোমার প্রভু কত ভয়ঙ্কর একটা ফিতনা যখন একটা মানুষের মৃত বাবা মা যারা কবরে সাহিত। সেই রূপ ধরে যখন আসবে তখন সেই বেদুন মনে করবে যারা নিশ্চিত আমার বাবা মা এবং সেই সময়ে সেই বেদুইনকে বলবে যে হে আমার পুত্র তুমি তাকে অনুসরণ করো কারণ সেই হচ্ছে তোমার রব তোমার প্রভু তো খুবই ভয়ঙ্কর এবং জঘন্য হবে এই ফিতনা তো এখন কিভাবে আমরা নিজেদেরকে এই ফিতনা থেকে রক্ষা করতে পারবো দার্জালি ফিতনা থেকে রক্ষা করার উপায় কী তো এখন আমরা ইনশাল্লাহ দার্জি ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো জানবো প্রথমত যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইমান আমাদের ইমান প্রয়োজন এবং ইমান বাড়ানোর জন্য যদি আমরা অপেক্ষা করে বসে থাকি তাহলে সেটা কখনোই বাড়বে না কারণ আরেকটা হাদিসে বলা হয়েছে যে তিনটি জিনিস আবির্ভাবের পরে যদি কোনো মানুষের ইমান না থাকে তাহলে তার ইমান কোনো কাজেই আসবে না তিনটি জিনিস যার মধ্যে একটা হচ্ছে দাঁত জাল আসার পর আর কেউ ইমান বৃদ্ধি করতে পারবে না তাই দাজ্জালের জালের আবির্ভাবের আগেই যা করার করতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে দ্বিতীয়ত দুই নম্বর উপায় হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত আশ্রয় প্রার্থনা করতে হবে এবং আমরা জানি যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সালাতে তাসাহুদের পর একটা দোয়া পড়তেন এবং যা কোনো কোনো আলেমের মতে পড়া ওয়াজিব কারণ রাসুল্লাহ সাল্লাম সবসময় দোয়াটি পড়তেন তাশাহুদের পর এবং সালাম ফিরানোর আগে তো সেই দোয়ায় রাসুল্লাহ সাল্লাম বলতেন যে আল্লাহ আউজুবিক আজাবি জাহান্নাম ওয়ামিন আজাবিল কবর ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ও মামাত ওয়ামিন ফিতনাতি ফিতনা মাসহিদাজ্জাল দুয়াটির অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমি জাহান্নামের আজাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং কবরের আজাব থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি রাসুদুল্লাহ জাহান জাহান্নাম থেকে কবরের আজাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নিকট দোয়া করতেন আশ্রয় প্রার্থনা করতেন তো যেহেতু রাসুল্লাস সবসময়ই এই দোয়াটা করতেন তা আমাদের উচিত এই দোয়াটা সবসময় পাঠ করা আল্লা নিকট এই দোয়া পেশ করা তৃতীয়ত দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় যে সুরা কাহাফের প্রথম অংশ অথবা শেষের অংশগুলো তিলাওয়াত করা কারণ রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে তাকে দেখতে পাবে সে যেন সুরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলাবাত করে কিন্তু কেন রাসুল্লাহ সাল্লাম সুরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলওয়াত করতে বললেন এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়ে বিস্তারিত কোনো হাদিস নেই তাই আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না কেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সুরা কাহাফ আমাদেরকে তিলওয়াত করতে বলেছেন কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হয় সেটা হচ্ছে যে সুরা কাহাফের শুরুতে আল্লাহ সু মোমতাল্লাহ আসাবে কাহাফের বা গুহাবাসী যুবকদের একটা গল্প সেটা আমাদেরকে বলেছেন এবং সেই আসাবে কাফের যুবকেরা কি করেছিলেন বা তাদের গল্পের মূল ঘটনাটা কি। এবং তারা সেই সময় তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের ইমান নিজেদের দিনকে বাঁচাতে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গুহাতে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন এবং তারা সেই ভয়ঙ্কর ফিতনার মুখোমুখি হন নাই সাধারণত আমরা মুসলিমরা ফিতনাকে মোকাবিলা করি কারণ মুসলিমদের দায়িত্ব হচ্ছে মুসলিম হিসেবে আমাদের উচিত যত ফিতনা আছে সেগুলোর বিরুদ্ধে লড়াই করা এবং সেই জন্য ইসলামের জিহাদ রয়েছে কিন্তু আসাবে কাহাফের যুবকেরা তারা এই ফিতনা থেকে পালিয়ে গিয়েছিলেন তারা তাদের সমাজ ত্যাগ করে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কিন্তু কেন কারণ তাদের ফিতনা খুব ভয়াবহ এবং মহামারী আকার ধারণ করেছিল তো তারা সেই ফিতনাকে মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের ছিল না বলে মনে করেছিলেন এবং তারা যদি সেই ফিতনার মোকাবেলা করতে যেতেন তাহলে হয়তো তারা নিজেরাই তার মধ্যে আক্রান্ত হতেন এবং নিজেদের ইমান থাকত না তো যখনই আপনার ইমান হুমকির সম্মুখীন তখনই আপনাকে সেই ফিতনার সম্মুখীন না হয়ে সেখান থেকে পালাতে হবে তা আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের ইমানকে রক্ষা করা তো এই কারণেই সেই যুবকেরা পালিয়েছিলেন এবং তারা পালিয়ে চলে গেলেন একটা পাহাড়ে গুহায় সুহান আল্লাহ যে এই ঘটনার সাথে দার্জালের ঘটনার কত বড় মিল দেখুন জাসুল সাল্লাম বলছেন তোমাদের যদি কেউ দাজ্জালের কথা শোনো তবে কখনোই তার সাথে দেখা করতে যেও না এর কারণ কি রাসুল্লাহ সাল্লাম বলেছেন কারণ তুমি তার সাথে দেখা করতে যাবে এই বিশ্বাস করে এই ভেবে যে তুমি একজন মুমিন তুমি বিশ্বাসী এবং সে তোমার অন্তরে এমন দ্বিধা সন্দেহ ঢুকিয়ে দিবে যখন তুমি ফিরে আসবে তখন তুমি একজন অবিশ্বাসী কাফির হয়ে ফিরে আসবে মানে প্রথমে তুমি তার সাথে দেখা করতে যাবে এই ভেবে যে তুমি একজন মমিন তুমি বিশ্বাসী কিন্তু সে তোমার অন্তরে এমন দ্বিধা সংশয় ঢুকিয়ে দিবে যে তুমি ফিরে আসবে একজন অবিশ্বাসী কাফির হয়ে তো এই কারণেই রাসুল হাসান বললেন যে আর মানুষ তার থেকে পালিয়ে পাহাড়ির দিকে দৌড়াতে থাকবে তো ব্যাপারটা সেই গুহাবাসী যুবকদের বা আসাবে কাফের ঘটনার সাথে মিলে যায় আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যে আসলেই এটা সঠিক মত কিনা বা সঠিক ব্যাখ্যা কিনা তো আরেকটা সাদৃশ্য দেখা যায় যে এই যুবকেরা কেন পালিয়ে গিয়েছিলেন তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেন চলে গেলেন পাহাড়ে কারণ তারা তাদের দিন তাদের ইমান এবং ধর্মকে রক্ষা করতে চেয়েছিলেন তাদের দিনকে রক্ষা করার জন্য তো তারা সংখ্যা এত কম ছিল যে সমগ্র সমাজের সাথে লড়াই করার ক্ষমতা তাদের ছিল না আর দাজ্জালের সময়ে সারা দুনিয়ার মানুষ তাকে অনুসরণ করবে আপনি কার সাথে মোকাবেলা করবেন দাজ্জালের ফিতনা এত ব্যাপক আর ভয়ঙ্কর হবে যে আপনি নিজের থেকে বাঁচতে পারবেন না দাজ্জালের সাথে যুদ্ধ করা তো দূরের কথা তো এই জন্যই রাসদুল্লা সাল্লাম বলেছেন যে পালিয়ে যাও তার সাথে সাক্ষাৎ করো না তার সাথে দেখাও করো না কারণ দাজ্জালের সাথে থাকবে বড় বড় ফিতনা বড় বড় ধোকা থাকবে আর বলা হয় যে দাজ্জাল মানেই হচ্ছে যে বড় ধোকাবাজ মিথ্যা মিথ্যাবাদী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদী সবচেয়ে বড় ধোকাবাজ হচ্ছে দাজ্জাল এবং আল্লাহ তার কাছে এমন ক্ষমতা দিবেন এবং ধোকাবাজির এমন সব উপায় থাকবে যে স্বয়ং রাসুল্লাহ সাল্লাম তাকে তার সাথে কথা বলতে কথাবার্তা বলতে নিষেধ করেছেন যে মানুষকে তার থেকে দূরে সরে থাকতে বলেছেন তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে প্রথমে আমরা যেই লোকটার উদাহরণ শুনলাম মদিনা থেকে একটা লোক তার সাথে দেখা করতে গিয়েছিল কথা বলতে গিয়েছিল তো সেই লোকটা কেন রাজালের সাথে কথা বলতে গেল তো সেটা ছিল যে একটা বিশেষ উদাহরণ বিশেষ ইমানের একটা উদাহরণ ছিল এবং রাসুল্লা সাল্লাম তার সম্পর্কে এটা বলেছিলেন যে সেই ব্যক্তি তো তার সময়কার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন ছিল বলেই সে দাজ্জালের সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু তার মতো ইমান সবার থাকবে না ফলে সাধারণ মানুষ দাজ্জালে ফাঁদে আটকে পড়ে যাবে সুতরাং আমি আপনি যদি আমাদের ইমানের নিরাপত্তা নিয়ে ভিত্ত থাকি তাহলে আমাদের জন্য উচিত হবে তার থেকে দূরে সরে বেঁচে থাকা তো অপর আরেকটা হাদিসে সুরাতুল কাহাফের শেষের অংশের কথা উল্লেখ করা আছে অর্থাৎ দুইটা বর্ণনা রয়েছে একটা বর্ণনা বলছে যে রাসুল্লাহ আসলাম বলেছেন সুরা কাফের প্রথম অংশ তিলত করার কথা এবং অন্য আরেকটি বর্ণনায় রয়েছে যে শেষ অংশগুলো তিলত করার কথা রাসুল্লাহাম বলেছেন তো দার্জাল থেকে বাঁচার চতুর্থ উপায় হলো তাকে এড়িয়ে চলা আবু দাউদে এটা রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহাম বলেছেন যে যদি তোমরা শুনে থাকো যে কোথাও দাঁতজালে দেখা গিয়েছে তাহলে তোমরা তার থেকে দূরে চলে যাও কারণ আল্লাহর শপথ একজন মানুষ এমন হবে যে কিনা নিজেকে মুমিন ভেবে তার সাথে দেখা করতে যাবে আর সে অবধি সে যখন ফিরে আসবে তখন সেও দাজ্জালকে অনুসরণ করা শুরু করবে অর্থাৎ দাজ্জাল থেকে বাঁচার নিরাপদ থাকার চারটি উপায় আমাদের জানা হয়ে গেল চারটি উপায়ের মধ্যে রয়েছে এক নম্বর ইমান দুই নম্বর ইস্তিয়াজা অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তিন নম্বর সুরাতুল কাহাফ তিলাবৎ করা এবং চার নম্বর তাকে এড়িয়ে চলা তার থেকে দূরে দূরে থাকা আরেকটি কথা যে রাসুল যেহেতু সুরা কাহাফের প্রথম দশ আয়াতের কথা বলেছেন তো কাজেই এই আয়াতগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে সেটা আমাদের জন্য খুবই উত্তম এবং এই আয়াতগুলো মুখস্থ থাকা আমাদের জন্য জরুরি আর কেউ যদি সম্পূর্ণ সুরা মুখস্থ রাখতে পারে বা মনে রাখতে পারে তাহলে সেটা তার জন্য আরও ভালো তো সবশেষে দার্জালের মৃত্যু কিভাবে হবে দার্জালের মৃত্যু নিয়ে কিছু কথা তো আমরা জানি যে মিথ্যা যত বড়ই হোক না কেন ধোকা যত বড়ই হোক যত দীর্ঘস্থায়ী হোক না কেন একদিন না একদিন সেই ধোকা বা মিথ্যা সেটা সত্যের সামনে প্রকাশিত হয়ে পড়ে তো দার্জালের কাছে যত ফিটনাই থাকুক না কেন তারও একদিন সমাপ্তি হবে মিথ্যা কখনোই চিরকালটিকে থাকতে পারে না আর দাঁতজালের সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে মিথ্যা আর ধোকা নিয়ে তো তার মিথ্যা আর ধোকা তাকে এতদূর নিয়ে আসবে এবং সে এত অহংকারী হয়ে উঠবে যে সময় তার পতন ঘটবে দাঁতজালের ফিতনা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং প্রায় সবাই তার অনুসরণকারী হয়ে যাবে তো দাজ্জাল মানুষের বড় একটা ক্ষতির কারণ না হয়ে ধ্বংস হবে না আর কেউই তার সাথে লড়াই করার ক্ষমতা রাখবে না এমনকি দাজ্জালের সাথে মুখোমুখি হওয়ার কোনো সামর্থ্য ইমাম মাহাদিরও থাকবে না ইমাম আল মাহাদি তিনিও দাজ্জালের সাথে মুখোমুখি হওয়ার কোনো সামর্থ্য রাখবেন না তিনি ইমাম মাহাদি ইমানদারদেরকে নিয়ে মমিন বান্দাদেরকে নিয়ে অন্য একটি স্থানে চলে যাবেন এবং জেরুজালেমে তাদের দুর্গের মধ্যে অবস্থান করবেন তাদেরকে নিয়ে জেরুজালেমে একটা দুর্গের মধ্যে অবস্থান করবেন কিন্তু দাজ্জালের সাথে মুখোমুখি হবেন না তার থেকে দূরে সরে থাকবেন তো তারা অপেক্ষা করবেন ইমাম মাহাদি এবং ইমানদার বান্দারা তারা অপেক্ষা করবেন যে কখন ঈসা আলাহিসাল্লাম আবার পৃথিবীতে পুনরায় আসবেন ইসাইফ নে মারিয়াম আলাইসালাম কখন দুনিয়াতে আবার আসবেন এই অপেক্ষায় তারা থাকবেন তো যেভাবে আল্লাহ সুমান্তাল্লাহ দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন তাকে শক্তি দিবেন তেমনিভাবে আল্লাহ সুমতাল্লাহ আবার সাইদিনা ইসা আলাহিস্লামকেও বেশ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন যার সাহায্যে ইসা আল্লাহ সাল্লাম তার চোখের দৃষ্টি দ্বারা দাজ্জালকে ধ্বংস করে দিবেন একটি বর্ণনা বলছে যে সাইদিনা ইসা আল্লাহ সাল্লাম তাকে ধ্বংস করবেন তার চোখের দৃষ্টি দ্বারা আরেকটি বর্ণনায় উল্লেখ আছে যে তার নিঃশ্বাসের মাধ্যমে দাজ্জালকে তিনি ধ্বংস করবেন আল্লাহ আলম যে এই নিঃশ্বাস বা তার চোখের দৃষ্টি দাজ্জালকে গলিয়ে ফেলবে তাকে গলিয়ে ফেলার জন্য হবে। যেভাবে একটা বরফের টুকরে গলে যায় তো এটা হবে একটা অলৌকিক ক্ষমতা যেটা আল্লাহ সুমতাল ঈসা আল্লাহ আসালামকে দান করবেন তো সহি মুসলিমের একটা হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবীতে অবস্থান কাল হবে চল্লিশ তো এখানে এই হাদিসে রাসুল্লাহ সাল্লাম শুধু চল্লিশই বলেছেন চল্লিশ দিন বা চল্লিশ বছর নামাস এটা তিনি বলেন নাই কেবল বলেছেন চল্লিশ তন্নার একটা বর্ণায় আমরা জানি যে এই চল্লিশের মধ্যে একটা দিন হবে এক বছরের সমান একটা দিন হবে এক মাসের সমান একটা দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো তো এই কারণে আসলাম শুধু বললেন যে এটা হবে চল্লিশ দার্জালের অবস্থানকাল হবে চল্লিশ এরপর আল্লাহ সুমতালা মারিয়মের পুত্র অর্থাৎ ইসা আলাইসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন এরপর তিনি তাকে খুঁজে বের করবেন এবং হত্যা করবেন রাসুল্লাহ সাল্লাহ সালাম আরো বলেছেন যে ইসা আলাইসালাম দেখতে হবেন উরুয়া ইবনে মাসুদের মতো তো উরুয়া ইবনে মাসুদ ছিল রাসুল্লাহ সাল্লাহ আসলামের সময়কার একজন ব্যক্তি তো উনি তার উদাহরণ দিয়ে বললেন যে ইসা আলসালাম দেখতে উরুয়া ইবনে মাসুদের মতো হবেন তো ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসুল্লাহ আসলাম বলেছেন যে ঈসা আলসালাম আর দাজজালকে বাবে লুদ নামক স্থানে গিয়ে হত্যা করবেন আর সেই স্থানটি বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত তো এভাবেই দাজ্জালের অধ্যায়ের পরিসমাপ্তি হবে তো আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের বড় লক্ষণগুলো বড় আলামতগুলো কী কী এর মধ্যে এক নম্বর বড় আলামত ছিল দাজ্জালের আগমন তো দ্বিতীয় প্রধান আলামতটা হচ্ছে কিয়ামতের দিনের দ্বিতীয় বড় আলামত হচ্ছে সাইদিনা ইসা আলাহিসাল্সালাম আবার দুনিয়াতে আগমন করবেন তো আমরা দাজ্জালকে নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ এখন আমরা দুই নম্বর লক্ষণ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাঈদিনা ইসা আলাহিস্লামের পুনরায় দুনিয়াতে আগমন তো এর সূত্রপাত হবে অর্থাৎ ইসা আলাহিসাল্লাম দুনিয়াতে আসবেন সিরিয়ার দামাসকাসে অবতরণ করার মাধ্যমে এবং রাসুল্লাহ সাল্লি সাল্লাম সেই জায়গাটিকেও নির্দিষ্ট করে উল্লেখ করে বলে গিয়েছেন দামাসকাসের পূর্ব দিকের সাদা মসজিদের একটি মিনার থাকবে সই মুসলিমের হাদিস সেখানে বলেছেন রাসুল সাল্লাসাল্লাম যে ইসা আলাহিসাল্লাম দুনিয়াতে অবতরণ করবেন তো রাসুল যখন এই কথাটা বলেছিলেন তখন দামাসকাসে কোনো মসজিদ ছিল না এবং তখন পর্যন্ত সেই এলাকায় কোনো মুসলিমও ছিল না এবং সেটা ছিল রোমান সাম্রাজ্যের অংশ তারা খ্রিস্টান ছিল অথচ রাসুল্লাহ আসলাম বললেন যে তিনি দামাসকাসের পূর্ব দিকে সাদা মিনারের পাশে অবতরণ করবেন অথচ সেই সময় কোনো মসজিদও ছিল না তো আল মসজিদ আমুই দামাসকাসের বড় মসজিদগুলোর মধ্যে একটা আর মুসলিমদের ইতিহাসে এই মসজিদ খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ ছিল তো মুসলিম খিলাফার রাজধানী পরবর্তীতে একসময় দামাসকাসে স্থানান্তরিত হয়েছিল এবং এটা ছিল অর্থাৎ সেখানে রাজধানী ছিল প্রায় একশো বছর আর তখনকার বড় মসজিদ বা গ্র্যান্ড মসজিদ ছিল জাম আল আমুই বা আমুই মসজিদ আর তখন এটা রঙ সাদাও ছিল না কিন্তু রাসুল হাসান বলেছিলেন যে পূর্ব দিকে সাদা মিনারে তো ইবনে কাসির রহমল্লা বলেন যে কয়েকশো বছর পরে ওই মসজিদের মিনারগুলো আবার নির্মাণ করা হয় আর এই সময়ে সেগুলোকে সাদা রং করা হয় তো এই পুনর্নির্মাণের খরচ বহন করেছিল খ্রিস্টানরাই এখানে ব্যবহার করা হয়েছিল খ্রিস্টানদের টাকা কিন্তু কেন খ্রিস্টানরা অর্থ খরচ বহন করলো এটা উনি বলেননি কেন এই কাজটা করা হয়েছিল কিন্তু তখন এই মসজিদের মিনারগুলোকে সাদা রং করা হয় এবং বর্তমান পর্যন্ত সেটা সাদাই আছে সুতরাং আমরা দেখতে পেলাম যে এক সময় সেখানে কোনো মসজিদ ছিল না পরে একটা সময় আসলো যখন সেখানে মসজিদ তৈরি হয়ে গেল আবার যখন মসজিদ তৈরি হয়ে গেল রং সাদা ছিল না পরবর্তীতে তার রঙটাও সাদা করা হয়ে গেল যা কিনা বর্তমান পর্যন্ত আছে এখন তার সাদা রং অথবা মার্বেল পাথরের রঙের কারণে দেখতে সাদা দেখায় তো সুবান আল্লাহ যে সেখানেই ইসা আল্লাহ সাল্লামের আবার দুনিয়াতে আসার কথা উল্লেখ করা হয়েছে তো সেই মিনারের অর্থের খরচও বহন করেছিল খ্রিস্টানরা তো এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে আমরা বর্তমানে দেখি যে খ্রিস্টানরা ইসাকে সবচেয়ে বেশি মানার দাবি করে অথচ তারা বিভিন্ন শিরকে লিপ্ত তো এই ঘটনার মাধ্যমে আমরা খ্রিস্টানদেরকে ইসলামের দিকে দাওয়াত করতে পারি যে রঙের সাথে সম্পর্কিত ঘটনা আমরা বলছিলাম যে মসজিদের মিনারটা সাদা রঙ করা হবে তো এই রঙের সাথে সম্পর্কিত দাজ্জালের সাথে কেন্দ্র করে আরেকটা ঘটনা আছে তো এটা হচ্ছে যে মসজিদে নববীর ঘটনা রাসুল্লাহ সাল্লু ইসলামের মদিনার মসজিদ আসুল্লাহ সাল্লু ইসলামের সময়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল কাদামাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল ওসমান রাজিয়া যখন পরবর্তীতে তৃতীয় খলিফা হলেন তার খিলাফতের সময়ে এই মসজিদটা পুনর্নির্মাণ করা হয় তার আগ পর্যন্ত এটা কাদামা দিলেই নির্মাণ করা ছিল তো মুসলমানদের ইতিহাসে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই মসজিদ বারবার নির্মাণ করা হয়েছে মেরামত করা হয়েছে কিন্তু কখনোই এই মসজিদের রং সাদা ছিল না বর্তমানে মসজিদের নামাবি সাদা রঙের এবং তার উপরে সবুজ একটা গম্বুজ আমরা দেখতে পাই তো এটা সাদা করা হয় সর্বশেষ যখন নির্মাণ করা হয়েছিল অর্থাৎ বর্তমান সৌদি শাসন আমলে এর রং সাদা করা হয় তো এই মসজিদের মিনারগুলোতে মার্বেল পাথর বসানোর কারণে সেগুলোকে দেখতে সাদা দেখায় তো মার্বেল পাথরের রঙগুলো একেবারে সাদা নয় কিছুটা হালকা সাদা বা হালকা গোলাপি রঙের কিন্তু আরবিতে মানে যে কোনো কিছু যদি খুব হালকা রঙের হয় তো সেটাকে আরবরা সাদা বলে সাদা বলে থাকে তো এটাকে পুরোপুরি সাদা না হলেও তারা সাদা বলেই উল্লেখ করে থাকে মার্বেল পাথরগুলো কিছুটা প্রতিফলন করে তো এই মার্বেল পাথরগুলো দূর থেকে অনেকটা ধূসর বর্ণের দেখায় আর মদিনারগুলো প্রায় যথেষ্ট সাদা বর্ণের দেখায় তা আমরা এটা বলছি না যে মসজিদ যখন নির্মাণ করা হলো তখন এই হাদিসকে মাথায় রেখেই কাজ করা হয়েছিল বরং মূলত একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি তারা এই মসজিদকে নির্মাণ করলো এবং সাদা রঙের ব্যবহার করলো যাতে মসজিদকে দেখতে আরও সুন্দর দেখায় কিন্তু রাসুল্ল সাহু আসলামের একটি হাদিস উল্লেখ করা রয়েছে যেখানে তিনি বলেন যে দাজ্জাল মদিনায় প্রবেশ করার জন্য উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবে কিন্তু সে মদিনায় প্রবেশ করতে পারবে না ভিতরে প্রবেশ করতে পারবে না কিন্তু মদিনার বাইরে উহুদ পাহাড়ের উপরে সে দাঁড়িয়ে থাকবে এবং তখন সেই দাজ্জাল তার বাহিনীকে বলবে যে তোমরা কি ওই সাদা প্রাসাদকে দেখতে পাচ্ছ সাদা প্রাসাদটা দেখতে পাচ্ছ ওটা হলো মুহাম্মদের প্রাসাদ সাল্লাহ সাল্লাম রাসুল আসাল্লাম মসজিদকে দেখিয়ে সে বলবে যে ওটা হচ্ছে মুহাম্মদের প্রাসাদ এরপরে সে মসজিদে নবাবীর দিকে তাকিয়ে থাকবে তো খুবই আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমরা বলছিলাম যে ইসা আলাহিসাল্লামের পুনরায় দুনিয়াতে আগমন ঘটবে এবং ইসামামের আগমনের এই ঘটনাগুলো হাদিসের সংজ্ঞা অনুসারে এই ঘটনাগুলো হচ্ছে মোতাবাতির হাদিস বা মোতাবাতির মানে হলো যেগুলো বহুবার বর্ণিত হয়েছে এই ধরনের একটা হাদিস এই ধরনের হাদিস এবং যার সত্যতা নিয়ে কোনো ধরনের সংশয় বা সন্দেহের কোনো অবকাশ থাকে না কারণ আমরা জানি যে হাদিসের নামে বেশ কিছু জাল হাদিস বা মিথ্যা কথা এগুলো প্রচলিত রয়েছে তো অনুরূপভাবে কিছু হাদিস আছে যেগুলো হচ্ছে দুর্বল যেগুলোকে জৈফ বলা হয় আবার এর থেকে আরেকটু শক্তিশালী সেগুলোকে বলা হয় হাসান হাদিস তার থেকে উপরে অর্থাৎ একশো ভাগ বিশুদ্ধ সেগুলোকে বলা হচ্ছে সহি হাদিস নির্ভরযোগ্য হাদিস আর সব থেকে শক্তিশালী সহি বর্ণনা হলো যেই হাদিসের বর্ণনা নিয়ে কোনো সংশয় বা কোনো সন্দেহের অবকাশ নেই সেটা হচ্ছে মোতাবাতির হাদিস অর্থাৎ মোতাবাতির হচ্ছে এমন একটা বর্ণনা যা হচ্ছে নিশ্চিত জ্ঞান বা নিশ্চিত ঘটনা যা ঘটবেই এতবার সেগুলো বর্ণনা করা হয়েছে যেগুলো নিয়ে আর কোনো দ্বিধা কোনো সন্দেহ এগুলোর কোনো অবকাশ নেই তো এই কারণে মুসলিমদের বিশ্বাস হচ্ছে যে মারিয়ামের পুত্র সাইদিনা ইসা আলাইস্লামের আগমন দুনিয়াতে তিনি আবার আসবেন এটা একেবারে নিশ্চিত একটা ঘটনা তার মানে আমরা এটা বলতে পারবো না ইসা আল্লাহস্লামের দুনিয়াতে আগমনের সম্ভাবনা সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট এটা হচ্ছে এমন একটা ঘটনা যেটা নিশ্চিত ঘটবেই প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে এখানে কোনো ধরনের কোনো মত পার্থক্যের কোনো জায়গা নেই কুরআনের আয়াত এরপর অনেক হাদিস দ্বারা এই বিষয়ে পরিষ্কার হয়ে গিয়েছে যে ইসা আলাহিসাল্লাম আবার কিয়ামতের পূর্বে দুনিয়ায় ফেরত আসবেন কুরআনের একটা আয়াত এই বক্তব্যের দলিল যেখানে ইসা আল্লাহ ইসলাম সম্পর্কে বলা হয়েছে আল্লাহ বলছেন আর আহলি কিতাবদের মধ্যে এমন একজনও থাকবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ইমান আনবে না এবং কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন আহলে কিতাবের প্রত্যেকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের প্রত্যেক ব্যক্তি যখন ইসা আল্লাহিসাম আবার পৃথিবীতে আসবে তার উপর ইমান আনবেন এবং ইসা আলাহিস্লাম তাদের ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী দিবেন তো ইবনে জাবির আত্মাবারির একটি নির্ভরযোগ্য বর্ণনা রয়েছে যার বর্ণনা সূত্র ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছেছে ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেন তাফসিরে বলেন যে এখানে তার মৃত্যুর পূর্বে বলতে ইসা আলাহিসামের মৃত্যুর কথা বলা হয়েছে আর ইবনে জাবির আত্মাবাড়ি এই সনদকে সহি বলেছেন এরপর আল বসরি রাহিমউল্লা তিনি বলেছেন যে এটা অর্থাৎ আহালে কিতাবরা ইমান আনবে মুসলিম হয়ে যাবে এই ঘটনা ঘটবে ইসা আল্লাহসাল্লামের মৃত্যুর পূর্বে তো এখন আমরা বর্তমানে দেখি যে অনেক ইহুদি খ্রিস্টান আছে তারা কিন্তু ইসলামের উপর ইমান আনেনি কিন্তু এই ঘটনা ঘটবে যখন ইসা আল্লাহ সাল্লাম আবার দুনিয়াতে আসবেন তখন তারা সবাই ইসলাম গ্রহণ করবে এবং ইসা আল্লাহ সালামের মৃত্যুর পূর্বে তারা সবাই ইমান আনবে অর্থাৎ আল্লাহর কসম যে ইসা আলাহিসাম বর্তমানে জীবিত অবস্থায় রয়েছেন একসময় তিনি আবার দুনিয়াতে আসবেন এবং তখন সবাই তার উপর ইমান আনবে সুন্না থেকে আমরা ইসা আলাহ সাল্লাম সম্পর্কে বেশ কিছু হাদিস পাই যেগুলো হচ্ছে মুত্তাফাক আলাই মুত্তাফাক আলাই হচ্ছে এমন হাদিস যেগুলো বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যার হাতে আমার জীবন তার শপথ অর্থাৎ আল্লাহর শপথ শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়মের পুত্র আবির্ভূত হবেন এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং তখন কোনো জিজিয়া প্রথা থাকবে না সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউই তা গ্রহণ করবে না আর একটি সেজদা এর গুরুত্ব মানুষের কাছে সেই সময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি হবে অর্থাৎ ইসার্লাম যখন আবার আসবেন তিনি ক্রুশ হাতে নেবেন এবং ভেঙে ফেলবেন তো এর দ্বারা খ্রিস্টানরা তাকে যেভাবে শির্ক করে সেই শিরকের প্রতি তিনি অস্বীকার করবেন অস্বীকৃতি জ্ঞাপন করবেন যে তার নামে তারা ক্রুশের মাধ্যমে শিরিক করে আসছে কারণ আল্লাহ সুমতাল্লার সাথে রব হিসাবে তারা তাকে শরিক বলে মনে করে তিনি তাদের দাবিকে মিথ্যা প্রমাণ করবেন আর এরপর তিনি শুকর হত্যা করবেন এবং জিজিয়া প্রথা এটা বাতিল করে দিবেন তো জিজিয়া হচ্ছে এক প্রকার মানে জিজিয়া হলো এক প্রকার ট্যাক্স মানি বা কর যেটা যখন মুসলিমরা যখন একটা দেশ শাসন করে কুরআন হাদিসের আইন দিয়ে সেই সময়ে যারা অমুসলিম নাগরিক থাকে তারা এই করটা সরকারকে প্রদান করে এবং ইহুদি এবং খ্রিস্টানরা যখন মুসলিমদের অধীনে থাকে তারা তাদের নিরাপত্তার বিনিময়ে সরকারকে এই অর্থ প্রদান করে তো যখন তারা মুসলিম খিলাফতের অধীনে নাগরিক হিসেবে বসবাস করে তখন তারা নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পায় তো আর যেহেতু মুসলিমরা জাকাত প্রদান করে জাকাত মুসলিমদের জন্য একটা ইবাদত তো অমুসলিমদেরকে কিন্তু জাকাত দিতে হয় না তো এই কারণে তাদের ধর্মীয় স্বাধীনতার একটা অংশ হচ্ছে যে তারা মুসলমানদের আন্ডারে থাকবে নিরাপত্তা লাভ করবে বিনিময়ে সরকারকে তারা জিজিয়া প্রথা দিবে এবং এর বিনিময়ে তারা তাদের নিজস্ব ধর্ম পালন করতে পারবে তো যেহেতু তারা মুসলিমদের মতোই রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে এই কারণে তাদেরকেও কিছু অর্থ ব্যয় করতে হবে সেটাই হচ্ছে জিজিয়া ঈসা ইসা যখন আবার আসবেন তখন তিনি আর কোনো জিজিয়া গ্রহণ করবেন না অর্থাৎ তিনি মানুষকে শুধুমাত্র দুইটি বিষয়ের একটা বিষয় বেছে নিতে বলবেন হয় ইসলাম গ্রহণ করো নইলে আমাদের সাথে যুদ্ধ করো জিজিয়া দিয়ে অমুসলিম হিসেবে থেকে যাওয়ার কোনো উপায় আর থাকবে না তিনি মানুষের কাছ থেকে গ্রহণ করবেন শুধুমাত্র ইসলাম নয়তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তো রাসুল্লাহ আসলাম আরও বর্ণনা করেছেন যে তখন সেই সময়ে সম্পদ এত বেশি হবে এত সম্পদের প্রাচুর্য হবে যে মানুষের পাশ দিয়ে মানুষ সম্পদের পাশ দিয়ে হেঁটে যাবে কিন্তু কেউ তা ছুঁয়েও দেখবে না কারণ মানুষের প্রত্যেক মানুষের কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ থাকবে কেউ তখন ভিক্ষাবৃত্তি করবে না কেউই কাকার জন্য তার সম্মান নষ্ট করতে চাইবে না কারণ সবার কাছে তখন যথেষ্ট পরিমাণে সম্পদ থাকবে আর সেই মুহূর্তে যেহেতু কেয়ামত খুব নিকটে চলে আসবে কারও মনে সম্পদের প্রতি কোনো লোভ থাকবে না আর সেই সময় মানুষের কাছে একটা সিজদার গুরুত্ব এত বেশি হবে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি হবে তো এই কারণে রাসুলাম আরেকটা মোত্তফাকাল আলে হাদিসে বলেছেন যে তখন তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে একজন ইমাম থাকবে ইমাম আল মাহাদি থাকবে মারিয়মের পুত্র ইসা আলাইসালাম তোমাদের মধ্যে থাকবে তখন তোমাদের অবস্থা কেমন হবে মুসলিমদের অবস্থা কেমন হবে তো ইসা আলাইসালাম সেই সময় বলা হচ্ছে যে কাসির একটা মসজিদে অবতরণ করবেন এবং হেঁটে হেঁটে মসজিদের ভিতরে প্রবেশ করবেন আসরের সালাতের সময় তখন মুসলিমরা সালাতের জন্য প্রস্তুত সালাতের ইকামতও দেওয়া হয়ে গিয়েছে এবং ইমাম মাহাদি তিনি ইমাম ইসা আলাহামকে তিনি দেখতে পারবেন এবং তিনি পিছনে সরে আসবেন এরপর ইমাম মাহাদি ঈসা আলাহামকেই বলবেন যে আপনি সালাতের ইমামতি করুন কিন্তু সাইদানী ইসা আলাহিসাম বলবেন ইমাম মাহাদিকে বলবেন যেহেতু ইকামত আপনার জন্যই দেওয়া হয়ে গিয়েছে অতএব সালাত আপনি পড়াবেন অর্থাৎ মুসলিম বোম্মার জন্য এটা একটা সম্মানের ব্যাপার যে ঈসা আলাহিসের ইসা আলাহিসাল্লামের মতো একজন নবী তিনি মোহাম্মদ সাল্লাহি সাল্লামের উম্মদের একজন ব্যক্তির অধীনে সালাত আদায় করবেন বা মুসলিমদের ইমামতিতে তিনি সালাত আদায় করবেন তো অবশ্য এই সালাতের পরেই ইসা আল্লাহ মুসলিম মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব নিয়ে নেবেন রাসুল্লাহ আসাল্লাম বলেছেন যে আমার আর তার মাঝে কোনো নবী নেই অর্থাৎ তিনি ইসা আল্লাহ সাল্লাম এবং রাসুল্লাহ সাল্লাম মাঝখানে কোনো নবী নেই তিনি আবার আসবেন যখন তোমরা তাকে দেখবে তাকে চিনে রেখো তিনি মধ্যম উচ্চতার মধ্যম লম্বা একজন মানুষ লালচে বর্ণের এবং সুন্দর তিনি দুইটি পাতলা হলুদ রঙের জামা পরে আসবেন দেখে মনে হবে যেন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে যদিও তার মাথা থাকবে শুকনো তো এভাবে তিনি আসবেন এবং তার দুই হাত থাকবে ডানার উপর তো তিনি এসে যখন মুসলিমদের নেতা হবেন তখন তিনি কোন আইন প্রতিষ্ঠা করবেন কারণ ইসা আল্লাহ সাল্লাম যখন বনি ইসরায়েল জাতির মধ্যে এসেছিলেন তখন তিনি আগের নবী মুসাই আলাহিসাল্লামের আইন তাওরাতের অনুসরণ করেছেন তাওরাত কিতাবের অনুসরণ করেছেন এরপর যখন তিনি আবার দুনিয়াতে আগমন করবেন তখন তিনি মুহাম্মদ সাল্লাহ স্লামের আইনটাই প্রতিষ্ঠিত করবেন অর্থাৎ আল কুরানের আইন এটাই তিনি প্রতিষ্ঠিত করবেন আসলে সবগুলোই হচ্ছে ইসলাম কারণ মুসা্লামের বাণী এটাও ছিল ইসলাম নবী ইসা আল্লাহিসামের বাণী ছিল ইসলাম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার বাণী ইসলাম কিন্তু কিছু কিছু নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত বর্ণনা অর্থাৎ হুকুমাহাকাম নিয়মকানুন এগুলোতে কিছুটা পার্থক্য ছিল যাদের প্রতি হেদায়ত দেওয়া হয়েছিল সেই সব মানুষরা এই বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করে এই কিতাবগুলোতে কিছুটা পার্থক্য ছিল কিন্তু মূল কথা একই অভিন্ন ইসাাম যখন আসবেন তিনি মোহাম্মদ সাল্লাহ আসলামের আইনকে অনুসরণ করবেন সুমান আল্লাহ যে এটাও মোহাম্মদ সাল্লাহ জন্য একটা সম্মানের বিষয় যে ঈসা আল্লাহি সাল্লাম তাকেই অনুসরণ করবেন তো রাসুল্লাহ আসলাম আরেকটি হাদিসে বলেছেন যে যদি আজকে মূসা আল্লাহিস্লাম জীবিত থাকতেন তাহলে তিনিও আমাকেই অনুসরণ করতেন অর্থাৎ বর্তমানে যদি মুসা আলাহি সাল্লামও জীবিত থাকতেন তাহলে তিনিও আল্লাহ রসুল্লাহ আসলামকেই মানতেন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ সাল্লাহ একটা নিয়ম ছিল জিজিয়া অর্থাৎ যে কর মুসলিম শাসনের অধীনে বসবাসকারী ইহুদি বা খ্রিস্টানরা মুসলিম সরকারকে প্রদান করে তো সেটা গ্রহণ করতেন এটা হচ্ছে মোহাম্মদামের একটা নীতি তো ইসা আলাহিস্লাম কেন এই নীতি আর গ্রহণ করবেন না এর কারণ হচ্ছে যে মোহাম্মদ সাল্লামের সময়ে তিনি বলে গিয়েছেন যে জিজিয়া ততদিন পর্যন্ত থাকবে যতদিন ইসা আলাহিস্লামের সময় না আসবে ইসা আলাহিস্লামের সময়ের পর আর কোনো জিজিয়া থাকবে না সুতরাং জিজিয়া গ্রহণের অনুমতি শুধুমাত্র ঈসা আল্লাহ সাল্লাম আসার রাখ পর্যন্ত বহাল থাকবে এরপরে আর কোনো বৈধতা থাকবে না এবং ঈসা আলাইসালাম যখন দুনিয়াতে অবস্থান করবেন বেঁচে থাকবেন তখন তিনি মুসলিমদের সাথে পরবর্তীতে একসময় হজ করবেন সহি মুসলিমে বর্ণিত হাতিসংসাহুলাম বলেছেন যে যার হাতে আমার জীবন তার শপথ অর্থাৎ আল্লাহর শপথ ইবনে মারিয়াম ফাজ্জা রোহা বা মক্কা নিকটবর্তী একটা স্থানে হজে নিয়ত করবেন তাহলিল করবেন এবং তিনি হজ উমরা উভয়ই সম্পাদন করবেন সুতরাং তিনি এই মুসলিম উম্মার সাথেই হজ এবং উমরা পালন করবেন তো সেই সময়ে দুনিয়ার অবস্থা কেমন হবে তো সহি মুসলিমের একটা হাদিস অনুসারে ইয়াজুজ এবং মাজুজ এরা আগমন করার পর আল্লাহ সুম তাহলে একটা বৃষ্টি নামাবেন এবং সেই বৃষ্টি এতটাই ব্যাপক হবে যে কোনো বাড়িঘর প্রত্যেক বাড়িঘরের ছাদে সেটা যে যা দিয়েই তৈরি করা হোক না কেন সেখানে এই বৃষ্টিটা পড়বে এবং তা থেকে রক্ষা পাবে না তো সারা পৃথিবীকে এই বৃষ্টি পরিষ্কার করে ফেলবে এবং আয়নার মতো চকচকে করে ছেড়ে দেবে তো এখানে আয়নার মতো বলতে এমন হতে পারে যে ভূপৃষ্ঠে মাটির উপর এত পানি জমা হবে যে উপর থেকে দেখলে আয়নার মতো মনে হবে কিংবা আরেকটা অর্থ হতে পারে যে পৃথিবী তখন এতটাই পরিষ্কার হবে যা দেখতে আয়নার মতো চকচক করবে এই ধরনের হবে তো এই বৃষ্টির পানি ইয়াজুজ আর মাজুজদের দেহগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে এবং আল্লাহ তখন দুনিয়াকে আদেশ করবেন যে এর ফল উৎপন্ন করতে মাটির বরকত আল্লাহ আবার ফিরিয়ে দিতে বলবেন বৃষ্টির পর সুতরাং এই বরকতগুলো আসলে দুনিয়ার অভ্যন্তরেই ছিল মাটির মধ্যেই ছিল কিন্তু এগুলো আল্লাহকে আল্লা আল্লাহ মানে কেন প্রকাশিত করেন নাই কারণ হচ্ছে যে মানুষের বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ সুহামতাল্লাহ এগুলোকে মাটিতে লুকিয়ে রাখতে বলেছিলেন এবং পরবর্তীতে আল্লাহর আদেশেই এই বরকতগুলো জমিন থেকে বের হয়ে আসবে আল্লাহ সুহামতাল্লাহ কুরানে বলছেন যে জমিন এবং সমুদ্রে যে দূষণের উদ্ভব ঘটেছে এটা ঘটেছে মানুষের হাত যা কামাই করেছে অর্থাৎ মানুষের বিভিন্ন গুনাহের কারণে অর্থাৎ বর্তমানে এই মাটি ও পানি দূষণের জন্য আমাদের কর্মকাণ্ড অর্থাৎ পাপ কর্মই দায়ী কিন্তু ইসা আল্লাহ সাল্লামের সময় আল্লাহ জমিন গিয়ে এর বরকতগুলো প্রকাশ করতে বলবেন তো সেই সময়ে একদল মানুষের জন্য একটা আনার ফল থেকে মানে একটা আনার ফল এটা সবাই মিলে ভাগ করে খেতে পারবে আনার ফল ছোটো কিন্তু সেই সময় এত বড় হবে বরকত থাকবে যে একটা আনার ফল কয়েকজন মানুষ ভাগ করে খেতে পারবে এবং একটিমাত্র ফল এতটাই বড়ো হবে যে একদল মানুষের জন্য সেটা যথেষ্ট হবে এবং এর ফলের খোসা এত বড় হবে সেটা দিয়ে তারা বিভিন্ন মানে সেই ফল তাদেরকে ছায়া দিতে পারবে ছাউনি হিসেবে কাজ করবে এবং আল্লাহ আলা বিভিন্ন গবাদি পশুর দুধে বরকত দিবেন যেমন একটা মাদি উটের দুধ সমগ্র একটা গোত্রের জন্য বা একটা মহল্লার জন্য যথেষ্ট হবে এবং একটা গাভীর দুধ সম্পূর্ণ একটা বংশের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটা ছাগলের দুধ একটা বড় পরিবারের জন্য যথেষ্ট হবে পৃথিবী তখন এত বরকতময় অবস্থায় থাকবে তো মুসনাদে আহমদ থেকে বর্ণিত একটা রাসুল রাসুলসাল্লাম বলেছেন যে সমস্ত নবী নবী রাসুল এরা মূলত একজন আরেকজনের ভাইয়ের মতো নবী রাসুলগণ সৎ ভাই রকম একটা কথা বলা হয়েছে মানে তাদের সবার দিন এক কিন্তু শরীয়ত এইটা আলাদা ছিল কিন্তু মূল ধর্ম কিন্তু একই অন্যভাবে বলতে গেলে যে সমস্ত আম্বিয়াই ভাই ভাই তাদের দিন একই ইসলাম কিন্তু নীতি অর্থাৎ নিয়মকানুন হুকুম হাক্কাম শরীয়ত এটা ভিন্ন ছিল এবং আম্বিয়াগণের মধ্যে ইসা আলাহিসাল্লাম তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ের সবচেয়ে কাছে ছিলেন ইসা আলাহিসাল্লামের পরবর্তীতেই সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এদের দুইজনের মাঝখানে আর কোনো নবী আসেন নাই তো মোহাম্মদ সাল্লাহ ইসা আল্লাহ সাল্লামের সম্পর্কে কিছু বর্ণনা বলে গিয়েছিলেন তো ইসা আল্লাহ সাল্লামের চুল মানে ঘন কালো বর্ণের হবে এবং এমন মনে হবে যে দেখলে মনে হবে চুলগুলো ভেজা আসলে শুকনো মানে কিছু কিছু মানুষের চুল এমন চকচকে থাকে দেখে মনে হয় যে সেগুলো ভেজা আসলে যদিও তা শুকনো থাকে তো ঈসা আল্লাহ সাল্লামের চুলও সেরকমই হবে এবং তিনি দুনিয়াতে আসার পর ক্রুশকে ভেঙে ফেলবেন ঘুরিয়ে ফেলবেন অন্য আরেকটি হাতিসে বর্ণনা করা হয়েছে যে ক্রুশকে ভেঙে দিবেন এবং শুকরকে মেরে ফেলবেন সারা দুনিয়া থেকে শুকর সরিয়ে ফেলবেন এবং তিনি জিজিয়া নীতি পরিত্যাগ করবেন এবং সমগ্র মানব জাতিকে তিনি শুধুমাত্র ইসলামের দিকে আহ্বান করবেন কারণ তখন অমুসলিম থাকার আর কোনো সুযোগ থাকবে না জিজিয়া দিয়ে অমুসলিম থাকার কোনো সুযোগ থাকবে না ইসলাম ব্যতীত সেই সময়ে বিরাজমান যত ধর্ম যত আদর্শ থাকবে সবগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ সেই সব ধর্মকে ধ্বংস করে দিবেন আল্লাহ সুহাম্মাল্লাহর মানে ইসা আল্লাহ ইসলামকে যে মর্যাদা দিয়েছেন তার মধ্যে একটা বিশেষ মর্যাদা হচ্ছে যে তার হাত ধরে সর্বশেষ বিজয় অর্থাৎ ইসলামের চূড়ান্ত বিজয় ঘটবে দুনিয়ার ইতিহাসে তার আরেকটা বিশেষ মর্যাদা হচ্ছে যে তার সময়ে দাঁত জালের পতন ঘটবে এবং সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে শান্তি তখন আর মানুষের মানে চাওয়ার কোনো বস্তু হবে না বরং সবার মাঝেই শান্তি বিরাজ করবে রাসুল হাসম বলেছেন যে সিংহ এবং উট এরা একত্রে অবস্থান করতে পারবে বাঘ এবং গরু একত্রে সহ অবস্থান করবে নেকড়ে আর ছাগল মানে যারা একে অপরকে ধ্বংস করার চেষ্টা করে এরা একত্রে অবস্থান করবে এবং বাচ্চারা বিশদর সাপ নিয়ে খেলা করবে কারণ তখন এতটাই শান্তি আর নিরাপত্তা বিরাজমান থাকবে যে কেউ কারো ক্ষতি করতে চাইবে না সাল্লাম আরও বলেন যে ইসা আলাহি সাল্লাম চল্লিশ বছর দুনিয়ায় থাকবেন এরপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তার জানাজাও পড়বে তাকে এই দুনিয়াতেই মৃত্যুবরণ করতে হবে কারণ হচ্ছে যে আল্লাহ মোহাম্মদ আল্লাহ তাকে মাটি থেকেই জোরি করেছেন এই দুনিয়া তার জন্ম হয়েছে এবং এই দুনিয়াতেই তার মৃত্যুবরণ করতে হবে তো ঈসা আলাহাম এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের নেতৃত্বের জন্য আল্লাহ মোহাম্মদ আল্লাহ তাকে আবার দুনিয়ায় পাঠাবেন সুহান আল্লাহ যে এটা একটা মুসলিম উম্মার কথা বলা হচ্ছে যে মুসলিম উম্মা অত্যন্ত মহিমান্বিত একটা উম্মা কারণ এটা একজন রাসুলের হাত ধরেই সূচনা হয়েছে মোহাম্মদামের হাত ধরেই মুসলিম উম্মার সূচনা এবং শেষও হবে একজন রাসুলের মাধ্যমে এটা এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে পরবর্তীতে যখন ঈসা আসলাম পুনরায় দুনিয়াতে আগমন করবেন তখন কিন্তু তিনি কোনো নবুয়াত বা রিসালাতের দায়িত্ব পালন করবেন না নবী রাসুলের কোনো দায়িত্ব তার উপর থাকবে না অর্থাৎ তিনি একজন সাধারণ মুসলিম হিসেবেই থাকবেন তিনি মুসলিম উম্মার একজন সদস্য হবেন অর্থাৎ রাসুলা হচ্ছেন সর্বশেষ নবী সর্বশেষ রাসুল পরবর্তীতে ইসালাম শুধুমাত্র একজন মুসলিম হিসেবে অবতরণ করবেন তাকে নবী বা রাসুলের কোনো দায়িত্ব দেওয়া হবে না এবং মোহাম্মদাম যে দিন নিয়ে আসছেন ইসলাম সেই দিনটাই তিনি অনুসরণ করবেন কোরআনকেই অনুসরণ করবেন এবং স্বাভাবিকভাবেই ইসাের এক সময় মৃত্যু ঘটবে এবং মুসলিমরা তার জানাজার সালাত আদায় করবেন তো হাদিসের বর্ণনা অনুসারে তিনি চল্লিশ বছর বাঁচবেন তো আরেকটা হাদিসের বর্ণনা অনুসারে যে দুনিয়াতে তার অবস্থানকালের সময় হবে সাত বছর এবং দুইটা হাদিসই সহি এবং দুইটাই সোহি মুসলিমে বর্ণিত তো এর ব্যাখ্যা করে বলেছেন যে আসলে তার মানে সর্বমোট আয়ু হবে চল্লিশ বছর এবং এর মধ্যেই দুনিয়াতে যখন তাকে উঠে নেওয়া হয়ে গেছে এর মধ্যে তিনি দুনিয়াতে তেত্রিশ বছর পার করছেন তেত্রিশ বছর দুনিয়াতে পার করে ফেলছেন তো অবশিষ্ট থাকলো সাত বছর এরপর যখন তিনি আসবেন তখন এই বাকি সাত বছর মুসলিম উম্মার সাথে কাটাবেন রাসুল হাসলাম বলেন যে এই সাত বছরে এত শান্তি নিরাপত্তা থাকবে যে এমন কোনো দুইজন মানুষ পাওয়া যাবে না যাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিরোধ ঘটবে এই সাত বছরে কোনো দুইজন মানুষের মধ্যে কোনো সমস্যা বা মতানৈক্য ঘটবে না এত শান্তি বিরাজ করবে তিনি আরও বলেন যে এরপরে শাম থেকে আর শাম থেকে একটা বাতাস প্রবাহিত হবে এবং এই বাতাস সমস্ত বিশ্বাসী বা মুমিনদের জীবন নিয়ে নিবে একে একে সমস্ত মুমিনদের মৃত্যু ঘটা শুরু হবে যখন সারা দুনিয়াতে শান্তি ছিল সবাই মুসলিম এই সময় আস্তে আস্তে মুসলিমদের মৃত্যু শুরু হবে তো যাদের অন্তরে সহিসার দানা ইমান থাকবে তারাও মৃত্যুবরণ করবে তো এটা হচ্ছে মূলত দুনিয়ার সমস্ত ঘটনা এবং ইতিহাসের সমাপ্তি শুরু হওয়া দুনিয়ার ইতিহাসের সমাপ্তি তো যেই ইতিহাসের এবং যেই গল্প শুরু হয়েছিল সেই আদম আদমআলামের আগমনের মাধ্যমে আর শেষ ঘটবে ইসলামের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে সুতরাং দুনিয়ার ইতিহাসের সর্বশেষ অধ্যায় হলো ইসলামের বিজয় এবং আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলছেন যে এটা অর্থাৎ ইসলাম এই ধর্ম অন্য সকল ধর্মের উপরে বিজয় লাভ করবে আল্লাহ সুমতাল্লাহ আরও বলেন যে সারা পৃথিবীর মালিকানা এটা তো আল্লাহর হাতে এবং তিনি এটা যাকে ইচ্ছে তাকে দান করবেন এবং সব কিছুর শেষে এর চূড়ান্ত কর্তৃত্ব হবে মুতাকিদের মানে মুসলিমদের বিশ্বাসীদের তো সত্য আর মিথ্যার একটা দ্বন্দ্ব এটা এই সংগ্রাম চলে আসতেছে সেই আদম আল সালামের সময় থেকেই অর্থাৎ মানব জাতির ইতিহাস হচ্ছে মূলত হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লড়াইয়ের ইতিহাস সত্য আর মিথ্যার মধ্যে লড়াই অন্য কোনো আদর্শের ভিত্তিতে মানুষের ইতিহাসকে ব্যাখ্যা করা যায় না কিন্তু যারা কাফের বা বিভ্রান্ত এবং অমুসলিম তারা বিভিন্ন কারণকে মূল কারণ হিসেবে ব্যাখ্যা করে যে মানুষের ইতিহাসগুলো কীভাবে পরিবর্তন হয় এর মধ্যে উদাহরণস্বরূপ যে কার্ল মার্কস তিনি বলেছিলেন যে মানুষের ইতিহাস বা দুনিয়ার ইতিহাস হচ্ছে আসলে সম্পদের জন্য লড়াই টাকা পয়সার জন্য লড়াই এটা হচ্ছে তার মত যে অর্থনৈতিক ভিত্তিতে মানুষের ইতিহাসকে ব্যাখ্যা করা যায় অর্থাৎ তিনি বলেছেন যে সমত মূলত সম্পদের অপ্রতুলতার কারণে বা সম্পদের ঘাটতির কারণে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব হয় যে যার কম সম্পদ সেই বেশি সম্পদ নেওয়ার চেষ্টা করে কিন্তু এটা আসলে মানুষের মানে দুনিয়াতে মূল উদ্দেশ্য বা মূল ইতিহাস নয় প্রকৃত ইতিহাস হচ্ছে হক আর বাতিলের মধ্যে লড়াই সত্য আর মিথ্যার মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বা যুদ্ধ অবিরাম আদম সময় থেকে চলে আসতেছে এবং এটা উভয় পক্ষেই যারা হকের পক্ষে এবং বাতিলের পক্ষে উভয় পক্ষে সাফল্য ব্যর্থতায় পরিপূর্ণ দুই পক্ষেই সাফল্য আছে দুই পক্ষেই ব্যর্থতা আছে কখনো মুত্তাকে বা বিশ্বাসীগণ বিজয় লাভ করছেন আবার কখনও তারা পরাজয় লাভ করেছেন তো কখনো কখনো মুসলিম উম্মা সাফল্যমণ্ডিত হয়েছে আবার কখনো বা পরাজয়ে পর্যবেসিত হয়েছে তবে শেষ ভালো যার সব ভালো তার আর এই সর্বশেষ সাফল্য হবে ইসলামের ইসলাম সমস্ত ধর্ম এবং সমস্ত মতবাদের উপরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে এবং সেটাই হবে এই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বরকতময় সময় একেবারে স্বর্ণযুগ তো সেই সময়ের একটা কথা রাসুল হাসান বলেছেন কঠিন একটা পাথরের উপর যদি কেউ বীজ ছুড়ে দেয় সেই বীজটা পাথরের উপরে গাছে বড় হয়ে উঠবে তো শুধুমাত্র একটা বীর যদি পাথরের উপর ছুঁড়ে ফেলে দেওয়া হয় সেখানে রেখে দেওয়া হয় তাহলে সেটাও গাছ হিসেবে বেড়ে উঠবে এতটাই বরকতমণ্ডিত হবে সেই সময় তো এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের শেষ শেষ সময় তো অন্যভাবে বলতে গেলে যে সত্য আর মিথ্যার মধ্যে সমস্ত যুদ্ধের শেষ অধ্যায় এরপর বিশ্বাসীদের জীবন কেড়ে নেওয়া হবে একে একে তারা মৃত্যুবরণ করবেন এবং যারা অবশিষ্ট থেকে যাবেন তারা হবেন মুনাফিক এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষ আসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তারা হবে অসৎ প্রকৃতির এবং তারা নিজেদের মধ্যে নারী পুরুষ এমনভাবে সঙ্গম করবে মেতে উঠবে যেভাবে প্রকাশ্যে গাধা বন্য অন্য কোনো পশু করে থাকে প্রকাশ্যে তারা এই ধরনের কাজগুলো করবে এবং এরাই হচ্ছে সেই সমস্ত লোক যাদের উপরে কিয়ামতের সেই দিনটা চলে আসবে অন্তিম প্রহর চলে আসবে অর্থাৎ শেষ বিচারের দিন এই ধরনের মানুষদের উপরেই সংগঠিত হবে তার আলোচনা তালে ভালো জানেন যে এই সময়টা কতদিন স্থায়ী হবে যখন আর ভালো বলতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না মানুষ রাস্তাঘাটে একে অপরের সাথে মিলিত হবে তো কিছু কিছু বর্ণনায় বলা হয়েছে যে এই সময়টা চল্লিশ বছর বা আরও কিছু সময় হতে পারে যখন এই সারা দুনিয়ার বুকে কোনো ইমান অবশিষ্ট থাকবে না কোনো প্রকার ইমান থাকবে না দুর্নীতি বিপদগামিতা এগুলো ছায়েয়ে যাবে এবং মানুষ একজন আরেকজনকে হত্যা করবে সারা দুনিয়াতে সমস্ত যত অসৎকর্ম আছে এগুলো ছড়িয়ে পড়বে এবং এই রকম একটা অবস্থাতেই কিয়ামতের আগমন ঘটবে এবং সেটাই হবে এই সারা দুনিয়ার ইতিহাসের সর্বশেষ অধ্যায় صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا